Hi guys, good morning. আজকে ৰাতিপুৱা সূৰ্যত ইমান মানে কাহা কৰি ওলাইছে একদম গেলা গৰমত আজি থাকিব নোৱাৰিম সো মোৰ সানেষ্টা হৈ গ'ল আৰু বেটি উঠিলে বেটিক স্কুলত যাব ৰেডি কৰি আছো তাকে ৰেডি কৰি কেনে মই লগ পাইছো নহলে দেৰি হৈ যাব গাইজ জানাত ৰেডি হৈ গ'ল এয়া দেখিছেনে মই চাকিনি খোৱাবৰ সময়ত মানে তাই এনেকৈ সদায় মোবাইলটোৱে চাই থাকে আৰু মোবাইল চাই থাকিলে এটাই প্ৰব্লেম হয় গাইজ যিখিনি খুৱাই দিওঁ সেইখিনিও চুবাব পাহৰি যায় ইমান দিগদাৰ হৈছে মানে মোবাইলটো নহ'লে যে ছোৱালীজনী একোৱে নাখায় আৰু ফাইনেলি জানাত ৰেডি হৈ গ'ল আৰু এতিয়া যাব ওলাইছে হাতত এখন বহি লৈ আছে সদায় লিখি যায় ভাল পায় কাৰণে মই মাজৰ চিটখনত বহাই দিছোঁ যাতে লিখি লিখি যাব পাৰে আৰু বাছত মানে তাই যাবলৈ ইমান টান পায় সেইটো কাৰণে এয়া কুকুৰে থ'ব যায় কাৰ কাৰ বাৰু এনেকুৱা হয় বাচ্চা বাছত গ'লে কান্দে জনাবচোন দেই মোৰজনী সদায় কান্দা কাটা কৰে জানাত স্কুল গ'লোঁ জানাত স্কুলত থৈ আহিলোঁ এতিয়া মোৰ কামৰ কাম কৰিব লাগিব ষ্টাৰ্ট কৰোঁ চাহটা খামেখিনি ওলোচোন ফালে জানাতক থ'ব জানতে কুকুৰে কৈছে কি আজি পচলা বনাবা এয়া পচলা ৰেডি কৰি থৈ দিছোঁ কাটিবৰ কাৰণে আৰু গোটেই শাকখিনি ওলাই লৈছোঁ চাফা কৰিবৰ কাৰণে চ' গাইজ চাহ নাস্তা খোৱা হৈ গ'ল এতিয়া মানে শাক পাচলিবিলাক লৈ বহিছোঁ যিহেতু কুকুৰ খাই কিনে ভাল পায় কলপচলা আনিছে আৰু কলপচলাখিনি আনিয়ে মোক কৈছে যে মাংসই দি বনাবা চ' এতিয়া মই মাংসই দি বনাবৰ কাৰণে এইবিলাক কাটা কুটা কৰি আছোঁ আৰু গোটেই ঘৰটোত চাচোন কেনেকৈ উলিয়াই লৈছোঁ চ' এইবোৰ চাফা কৰি আছোঁ এইবোৰ চাফা কৰি আকৌ বনাই সিজাত লাগিব লাগিব কাৰণ বেটাৰ বহুত বেমাৰ বেটাৰ অৱস্থা নাই জ্বৰ বমি কাহ চৰ্দি গোটেইখিনি একেলগে হৈছে চ' সি টোপনি মাৰি আছে গাঁও বহুত বেয়া কাৰণে সি উঠিলে আকৌ সিয়াৰ লগত থাকিব লাগিব খোলাত লৈ থাকিব লাগে সেইটো কাৰণে অকণমান প্ৰব্লেম হৈছে চ' জলদি জলদি এইবোৰ কৰি ল'লেও সেইটো পিনে সি উঠিব তাৰপিছত মই খোলাত লৈ থাকিব পাৰিম নহ'লে গোটেই কাম এনেকৈ ৰৈ থাকিব মানে চাহখিনি খাই কিনে আজি মানে জিৰা নাই আৰু পূৰা কামত লাগি গৈছোঁ এইটো ফালে গোলাপীয় হয় নাই আহিছিলে আকৌ গ'ল এতিয়া আহিব আৰু তাই লগা ভগা কৰি দিব জলদি জলদি কামখিনি হৈয়ে যাব চ' গোলাপী আহি গ'ল গাইছ এইটো তামোখা একদম ভুলভুলীয়া হৈ আছে চ' গোলাপীয়ে মই এতিয়া জলদি জলদি এইখিনি কৰি লওঁ চ' গাইজ কোনে কোনে বাৰু পটা শাক ঢেকীয়া শাক পচলা এইবিলাক খাই কিনে ভাল পায় মই বহুত বেছি ভাল পাওঁ সেইটো কাৰণে যোৱা ৰাতি আনি দিলে আৰু এতিয়া মই ধুনীয়াকৈ এইবোৰ চাফা কৰিব লৈছোঁ চ' গাইজ মোৰ শাক পাচা হৈ গ'ল মুখখন চাপৰা ৰঙা হৈ আছে তামোকা এইটো ফালে কুকুৰা সিফালে বেটিকটো আৰু বহি আছে আমাক চাই আছে আমি কি কৰি আছোঁ এইটো ফালে গোলাপীৰ হোৱাই নাই গোলাপীৰ তাই লাগিব তাইত ঢেকীয়া শাক চাফা কৰিছে মই পাতা শাকখিনি চাফা কৰিছোঁ আৰু এইটো ফালে কলপচলা কাটা হৈ গ'ল কলপচলাখিনি মই পিচ পিচ কৰি লৈ আছোঁ দেখাই আছোঁ বাৰু অলপ পিছত দিয়াচোন তো আজি গৰম বহুত বেছি মই এনেকৈ পিচ পিচ কৰি লৈছোঁ এইটো গ্ৰাইণ্ডাৰত গ্ৰাইণ্ড কৰি ল'ম চ' মাংস দি বনাওঁ এইটো আমাৰ তেখেতে আজি মাংস দি খাব গ'লে চ' এইটো মই আজি মাংস দি বনাম আজি গৰম নহয় কলপচলা খাই ভাল লাগিব এই দত্তপুৰটো গাছ অঁ পিঠাৰ পৰা অহা নাছিলে কাহত একো প্ৰব্লেম হোৱা নাছিলে আহিয়ে মোক এইবিলাকেদি শাকৰ এইবিলাক শাকৰ ঠাৰিবিলাকেদি এনেকৈ কোবাইছে য'তে ত'তে বদমাচি কৰিব দিলে একো নালাগে এইখিনিয়ে বদমাচি কৰিব বাকী আছিলে কৰি ল'লা আৰু মই ভাবিছিলোঁ মোৰ একো কাম নাই চবখিনি কাম হৈ গ'ল এতিয়া আছে মোৰ মাছ কাটিব মাছটো কাটি কিনে বহুত বেয়া পাওঁ এতিয়া যদি গোলাপী কাটি দিয়ে মাছটো তেতিয়াহ'লে আৰু অকণমান দেৰি হ'ব সেইটো কাৰণে ময়ে কাটি লওঁ আৰু ইমান ডাঙৰ ডাঙৰ শিঙি মাছ হয় নে মাগুৰ মাছ হয় গাইছ আপোনালোকে কমেণ্টত জনাবচোন মই বাৰু মাগুৰ মাছ বুলি ভাবিছোঁ নহয় শিঙি মাছ বুলি কৈছে তাৰপিছত ইমান ডাঙৰ ডাঙৰ শিঙি থাকেনে এইবোৰ লোকেল নহয় হাইব্ৰিড হয় ন গাইজ আপোনালোকে মাছৰ ভিতৰত কি মাছ বাছি ভাল পায় জনাবচোন দেই মানে মই মাছৰ ভিতৰত শিঙি মাছ অকণমান বাছিব পাৰোঁ বুলি ক'ব লাগিব কাৰণ শিঙি মাছটো বিশেষকৈ পেলাব লগা একোৱে নাথাকে মূৰৰ পৰা অকণমান পেলাই দিলে আৰু পেটুখিনি ওলাই দিলে হৈ যায় সেইটো কাৰণে বাছিব পাৰোঁ আৰু গোলাপীয়ে মাজে মাজে চায়ো আছিলে কিবাকিবি কৈও আছিলে মানে কৈ আছিলে মামীয়ে মাছ বাছিব নাজানা আজি ইমান ধুনীয়াকৈ শিঙি মাছ বাছিছা তেতিয়া ময়ো কৈ আছিলোঁ যে শিঙি মাছখিনি ভালকৈ বাছিব পাৰোঁ আৰু কাৰণ ইয়াতে পেলাব লগা একোৱে নাথাকে বিশেষকৈ মই আপোনালোকক এটা বস্তু দেখাম কুকুৰ জাষ্ট আহিছে কুকুৰে আহি মানে ঘৰত বিচাৰি থাকে কি কৰোঁ কি নকৰোঁ কি নকৰোঁ
তাৰপিছত গছৰ পৰা সি অকণমান বস্তু ছিঙি আহিলে এইবিলাক ইমান বস্তু লগা নাই, অলপ চলপ লাগিছে, কেনেকৈ দেখাইছোঁ এয়া চাৰিটা বেঙেনা একদম হিচাপত আনিছে, চাৰিটা বেঙা চাৰিটা নেমু এটাই বেদেনা হৈছিলে আৰু এটা ভোট জলকীয়া, সেইখিনিকে ছিঙি লৈ আহিছে। আৰু বেকত যে কল দেখা পাইছে সেই কলৰ গছৰ হৈ গাই পাৰি কিনে থৈ দিছিলে, মই ইমান কল খাই কিনে ভাল নাপাওঁ, চ' থৈ দিছিলে কাৰণে বেয়া হৈ গৈছে। আৰু বেদেনাটো চাওকচোন কালাৰ চাওক গাইজ, কালাৰ চাওক, ডালিমে নে বেদেনা সেইটো মই নাজানো, বাট ইমান ধুনীয়া কালাৰটো হৈছে, পুৰা একদম টান হৈ আছে, বহুত ধুনীয়া, দেখাততো বহুত ধুনীয়া, ভিতৰত কেনেকুৱা নাজানো, বাট মই এইটো কাটিবও নাজানো, কুকুৰে কাটি দিলে খাম আৰু। চ' বেটা বেটি আহিলে স্কুলৰ পৰা কাটিম, এইটো ইমান ধুনীয়া চাওকচোন, মানে গছৰ ফল যিয়ে নহওক এটাই হওক বা দুটাই হওক আৰু নিজে ৰোৱা হ'লে সেইটো কিবা বেলেগ আনন্দ, যেতিয়া নিজে ৰুইছোঁ এটা ফল ধৰিছে কিবা বেলেগ ভাল লাগিছে, ফলটো দেখিও ভাল লাগিছে, খাই কেনেকুৱা লাগে নাজানো, বাট নিজে ৰোৱা গছত যি এটা ফল হৈছে সেইটোৰ কাৰণে বহুত বেছি ভাল লাগিছে। এতিয়া বস্তুখিনি থৈ দিওঁ, এয়া বস্তুখিনি দেখিলে হাঁহি উঠে গাই, চাৰিটা চাৰিটা বস্তু ওলাইছে, এইবিলাক ইমান মোৰ ঘৰত বস্তু হোৱা নাই কাৰণ মই ইমান এটা এবাৰ খেতি কৰাও নাই, চ' যিখিনি ওলাইছে সেইখিনি বহুত এতিয়া বনোৱা হাজিৰাখিনি কৰোঁ। চ' এইটো ফালে কাটি থৈ দিয়া পচলাখিনি এতিয়া মই গ্ৰাইণ্ড কৰি ল'ম, কিন্তু এইটো পটাত থেঠেলি কেনে খালে বেছি সোৱাদ লাগে কাৰণ অকণমান ডোখৰ ডোখৰ হৈ থাকে যে, যেতিয়া আমাৰ আম্মাহঁতে আমি সৰু থাকোঁতে বনাইছিলে আমি দেখিছিলোঁ আৰু, আম্মাহঁতে কিন্তু এনেকৈ গ্ৰাইণ্ডাৰত গ্ৰাইণ্ড কৰি লোৱা নাছিলে, আৰু তেতিয়া গ্ৰাইণ্ডাৰ নাছিলেও চাগে, আম্মাহঁতে পটাত থেঠেলি বনায় আৰু অকণমান ডোখৰ ডোখৰ হৈ থাকে যে খাবলৈ বহুত সোৱাদ হৈছিলে। আমাৰ আৰু কুকুৰে মানে ডোখৰ ডোখৰ হৈ থাকিলে নাখায়, অকণমান বেছি মিহি হ'লে খাই কিনে ভাল পায়, কাৰণে মই ইয়াতে গ্ৰাইণ্ডাৰত গ্ৰাইণ্ডে কৰি ল'লোঁ। আৰু আমি আলচি নহয় হয়, আমি আৰু ক'ত পাতাত থেতেলি থাকিম, মানে সুবিধাটোহে বিচাৰোঁ, সেইটো কাৰণে এনেকৈ কৰি ল'লোঁ আৰু। মানে মই কেৰাহীখনত মাংসখিনি পাতি থৈ দিছিলোঁ সিজিবলৈ, আৰু সিজাৰ পিছত মই ইয়াতে মানে গোটেইখিনি মছলা ওপৰত দি দিছোঁ, পিঁয়াজ, জলকীয়া, হালধিৰ গুড়ি আৰু জিৰা ধনিয়াৰ গুড়ি, জলকীয়াৰ গুড়ি, লগতে আদা নহৰু পেষ্ট আৰু মিঠাতেল দি কেনে ধুনীয়াকৈ এইখিনি লৰাই লৈ কেনে মই 5-10 মিনিটমান আৰু হ'বলৈ দিম। আৰু আনপিনে মই আকৌ এখন কেৰাহী উঠাই দিছোঁ, এখন কেৰাহীত মানে ঢেকীয়া শাক মই ভাজিম, লগতে এইয়া ঢেকীয়া শাক ভাজিবলৈ জলকীয়া আৰু পিঁয়াজ দি লৈছোঁ, লগতে ইয়াতে অকণমান নিমখ, হালধি আৰু মছলা গুড়ি দি কিনে ধুনীয়াকৈ লৰাই লৈ ইয়াতে মই শাকখিনি দি দিম। আৰু মই ইয়াতে মানে মছলা দিয়াৰ কাৰণ হ'ল মই একদম লাষ্টত এটা কণী ইয়াতে ভাঙি দিম, সেইটো কাৰণে মছলাখিনি দিছোঁ, নহ'লে গোন্ধাই থাকিব। আপোনালোকে বইল খাই যদি ভাল পায় বইলো বনাব পাৰে, মই বইল খাই ইমান এটা ভাল নাপাওঁ, সেইটো কাৰণে মছলা দিছোঁ। আৰু আনপিনে এইয়া মোৰ মানে ধুনীয়াকৈ মাংসখিনি হৈ গৈছে, আৰু এতিয়া মই পিচি থৈ দিয়া পচলাখিনি ইয়াতে দি দিছোঁ, দি কেনে এইখিনি ধুনীয়াকৈ অকণমান সময় লৰাই ল'ম, তাৰপিছত মোৰ তৰকাৰীখন ৰেডি হৈ গ'ল। আৰু আনপিনে এইয়া দেখিছেনে মোৰ ঢেকীয়া শাকখিনি হৈ গৈছে, একদম লাষ্টত মই কণীটো ইয়াতে ভাঙি দিছোঁ, আৰু মই এনেকৈ খাই কিনে খুব ভাল পাওঁ, আপোনালোকে ভাল পায়নে ক'বচোন দেই, ঢেকীয়া শাকত কোনে কোনে বাৰু এনেকৈ কণী দিলে ভাল পায়, মই কণী দিয়াৰ পিছত ভাতকেইটা খাই কিনে বহুত বেছি ভাল পাওঁ, সেইটো কাৰণে মই এনেকৈ কণী দি লৈছোঁ। আৰু মছলাখিনি দিয়াৰ কাৰণো হ'ল কণীটো দিম কাৰণে, নহ'লে গোন্ধাই থাকিলে হয়। আৰু একেবাৰে লাষ্টত মই এইয়া ডেচকিত ভাত উঠাই দিছোঁ, আৰু মই ডেচকিতে ভাত বনাওঁ কাৰণ মই ডেচকিৰ ভাত খাই কিনে ভাল পাওঁ, কুকাৰৰ ভাত একদম বেয়া পাওঁ। আনপিনে আকৌ এখন কেৰাহী পাতি দিছোঁ, যিখিনি মাছ তেতিয়া বাচিছিলোঁ সেইখিনি মাছ মই এতিয়া আকৌ বনাম, এইয়া ইয়াতে মই হালধি আৰু মছলাৰ গুড়ি আৰু ইয়াতে মই অকল নহৰু পেষ্ট দিছোঁ, আৰু মাছখিনি বাচি থৈ দিয়া মাছখিনি ধুনীয়াকৈ দি দিছোঁ, দি এইখিনি লৰাই লৈছোঁ, অকণমান পানী দি কিনে ইয়াক বহাই থৈ দিম, আৰু একেবাৰে লাষ্টত এইয়া মোৰ মাছ ৰেডি হৈ গ'ল। চ' গাইজ মোৰ বনোৱা সিজা হৈ গ'ল, এতিয়া জিহান টোপনি পৰা উঠিছে, এয়া জিহানৰ গা বহুত বেয়া, বহুত অৱস্থা বেয়া, চ' একোৱে খোৱা নাই উঠিব পৰা, জাষ্ট ব্ৰাছ কৰিছে, গোটেই কালি দিনটো লেট্ৰিন কৰিছে, বমি কৰিছে, এতিয়া অৱস্থা বেয়া, ইয়াক মই গাটো ধুৱাই দিওঁ, জানাতক বেলা আনিব যাব স্কুলত বাপেকৰ লগত, চ' এইখিনি কৰি ল'ম দেই গাইজ। হৈ গ'ল গাইজ জিহানৰ গা পা ধোৱা, কাপোৰো পিন্ধিলে, এতিয়া বাপেকৰ লগত যাব, জান্নাতক আনিব, গাটো বেয়া নগা তোমাৰ কৈ দিয়াচোন, মোৰ গাটো বহুত বেয়া, আপোনালোকে দোৱা কৰিব সোনকালে ভাল হ'ব, কৈ দিয়াচোন না, গাঁও বহুত বেয়া, একো নকয়, একোৱে খোৱা নাই, জাষ্ট বাইদেউক আনিব যাব আৰু এতিয়া স্কুলৰ পৰা। হা 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 চাওক গাইজ মোৰ গছত জলকীয়া কটা মানে হৈছে এই জামেদি সানি খাব চুন্নিটো গোটেই মোৰ বিনা পাৰ্মিশ্যনত জ্বালাবিলাক ছিঙি লৈছে, ইমান ধুনীয়া ধুনীয়া পকা পকা জ্বালা চাওকচোন, এই চুৰণিটো, এইটো চুৰণি, এইটো চুৰণি জ্বালাচোৰ জ্বালাচোৰ গাইজ, মোৰ পাৰ্মিশ্যন নালাগে গোটেই গছত জ্বালাকেইটা ছিঙি লৈ আহিলা, ইহঁতে বোলে জাম সানি খাব, জাম, চ' যাই আছোঁ যাম মই খাব,
সব হল ঘরটা হারা মোচা আছে গোলাপি করবো মাতি লো আছো জাম খাব সিহতে জাম খাই খাই আছে গাছ দেখাই আছো মানে এক বাটি লো পুরা এক বাটি মোর কারণে এক বাটি থাকি বাকি এই লেন্দা পুন্দাবিলাক খাই আছে দেখাই আছো রে সানু তো খাওয়া নাই নাকি এ গাছ দেখা পাইছে না ই নামাজ পড়িব যাব ই হেৰি জামর লালস এরাই নাই আহি কেনে বেলা আর খাব বহুত টেস্টি হয়েছে আর এইবিলাক কারা কারি লাগছে জাম আর এই সেজনে ইয়াতে বহি খাই আছে এইটো ফালে ইহতে আর এইটো ফালে মই খাও এইটো ফালে জান্নাত আহি পালে স্কুলৰ পৰা জামহানি খাই আছো আম্মাও আহি পালে আম্মাও এতিয়া জামৰ ভাগ লৈ আছে ইয়া টেষ্টি হৈছে বহুত মজা লাগছে খাই কিনে প্রায় জাম হানি খাওয়া হয়ে গেল আর আম্মাহতে এটাও খাই আছে খাওয়া হওয়াই না যেহেতু আম্মা আছে মানে জলদি জলদি আম্মায় খাই মিলি মানে গাটো ধুই লম কারণ আম্মার অলমান কথা পাতব লাগবে আর আম্মার আজি বহুত কথা আছে বহু দিনের মূরত আছে সো জলদি জলদি গাটো ধুই লম গা পা ধোয়া হয়ে গেল এটা মানে কুকুরহাটর বেলা ভোক লাগিছে ভাত খিনি দিলাম দেই দি কেনে লগ পাই আছে ফার্স্ট কুকুর আর জানাতক ভাত দিয়া হয়ে গেল আর এতিয়া মূর কাহিখনত ধুনিয়া কই লবল আহিছো আর মাছ বনাইছিলো যে এইয়া দু পিস মাছ লৈছো ধুনিয়া কই আর মই কণী আর ঠেকিয়া হাক ভাজা লৈছো আর লগতে আজি মূর ফেভারেট যখন তরকারি মই মাংস আর কলপচরার লগত বনাইছিলো হেখন লৈছো আর এখন তরকারি গরমত খাবলৈ বেস্ট আছিলে আর বহুত বেশি টেস্টি আছিলে বহুত বেশি ভাল লাগিলে খাই আপোনালোকেও যোনে যোনে খোৱা নাই এখন তরকারি মাংস আর পচলার তরকারিখন এবার আপোনালোকে ট্রাই করিব আর আপোনালোকে খাই কেনে প্লিজ প্লিজ মোক কমেন্টত জানাব কেনেকুয়া পালে আর মোর বারো বহুত বেশি ভালে লাগিছে সেইটো কারণে আপোনালোকক কৈছো দেই খোৱা লোৱা হৈ গল আর এতিয়া আহিছো বিছনা যিহেন জান্নাতক লৈ আহিছো আম্মাও আহিছে সো রুমটো পুরা এন্ধার করে লৈছো তেহে শুই কেনে ভাল লাগিব পোহর হয়ে থাকলে মত কণী না যায় আর ইমান বেতলা আহি কেনে জাস্ট রুমটো সুমাইছো আর কারেন্টটা গুছি গল এইটো ফালে জিহান মোবাইল চা আছে রাতে হওয়া নাই দে গাছ এই দিনতে মানে আমি এন্ধার করে লৈছো এই পর্দাবিলা গোটে টানি লৈছো সেইটো কারণে ইমান এন্ধার হওয়া আছে এটা অকমান রেস্ট ল সো গধূলি ইহত টিউশন আহিব টিউশন করব সেই কারণে ইহতক টোপনি লগাই ল অকমান টোপনি পৰা উঠি লগ পাম দেই এইটো ফালে জানাতো আছে এতিয়া শুব দিছোঁ অলপ পিছত টিউশ্যন আহিব চ' টোপনি পৰা উঠিয়ে আমি শ্বপিং কৰিব আহিলোঁ বহুত কিবা কিবি অকণমান বজাৰ আছে মানে কিবা সৰু সুৰা আৰু আৰু ঈদো আহি আছে নহয় এই টিকলাক এটা কিবা দিব লাগে চ' সেইটোৰ কাৰণে অকণমান কিবা কিবি ল'ম আৰু এতিয়া আহি আছোঁ মই ভিডিঅ' কৰিব পৰা নাই কাৰণ জিহানে টোপনি পৰা উঠি কিনে পূৰা একদম হেভেনি ভেবেনি লগাই দিছে কান্দা কাটা এতিয়া ফটককে মোৰ মনত পৰি গ'ল ভিডিঅ'টো মই ষ্টাৰ্ট কৰি দিলোঁ তো আহি আছোঁ এতিয়া ক'ত যাওঁ আপোনালোকক দেখাই থাকিম চাই থাকিব সকলোকে মেইনলি গাইজ শ্বপিং মল আহি পালোঁ বহু দিনৰ পৰা জুডিঅ'ত মানে শ্বপিং কৰিব মন গৈ আছিলে আজি ইয়াতে কৰিম শ্বপিং গাইজ আমাৰ শ্বপিং কৰা হৈ গ'ল এতিয়া বিল পে'মেণ্ট কৰিব আহিছিলোঁ আৰু কি কি শ্বপিং কৰিলোঁ একেবাৰে দেখুওৱা নহ'ল আপোনালোকক কাৰণ জিহানে ইমান জ্বলাইছে মানে হঠাতে কি মনত পৰিলে চিপ্ছ লাগে মানে এইটো চুইছে সেইটো চুইছে এয়া দেখিছে নহয় ইমান যুঁজাযুজি আমি জলদি জলদি যিখিনি পাৰিছোঁ সেইখিনি শ্বপিং কৰি কেনে ওলাই আহিলোঁ আৰু আপোনালোকেও আহিব পাৰিব যদিও ইয়াৰে কালেকশ্যনবোৰ বহুত বেছি ধুনীয়া আৰু ৰেঞ্জবোৰো বহুত কম আৰু মই একেবাৰে শ্বপিং মোৰ কাৰণে নকৰোঁ বুলিকে ভাবিছিলোঁ কিন্তু কালেকশ্যন দেখি গাইজ শ্বপিংটো বান্তাহে ইয়াৰ আৰু তাত ঈদ আহি আছে কি কি শ্বপিং কৰিলোঁ ঘৰত দেখাই আছোঁ দেই আমি আহিলোঁ আহি কিনে এতিয়া চাহ খাব সোমাইছোঁ এয়া খাম চাহ খাব চ' এতিয়া কিবা কিবি অৰ্ডাৰ কৰিছোঁ আৰু এতিয়া টাইম লাগিব কি কি খাওঁ আপোনাৰ লগত সেইখিনিয়ে শ্বেয়াৰ কৰিম চ' বনাই আছে বনাই আহিলে আমাক দিব আৰু এতিয়া অকণমান টাইম লাগিব কাৰণ কাষ্টমাৰ বহুত আছে দোকানত এয়া চাইডে চাইডে আছে মই চাইডে চাইডে এতিয়া দেখাব নোৱাৰোঁ
গাইজ আমার খোয়াখিনি আহি গল এয়া জিহানর আর জান্নাতর কারণে মেগি অর্ডার দিছিল আর আমার কারণে আসলে পুরি আলু ভাজি ঘুগুনি আর দালি চাটনি বহু টেস্টি আসলে খাবল গাইজ পুরা গরম গরম রকি রকি খাবল হয়েছে সব খাই লো এই লোক পাশ রে বল গাইজ তামু খাব রকিছো দাদাই তামুল দিয়ে আছে আমার শুন বহিয়া মতি আছে রে গাইস আমি ঘর আহি পালো আর কি কি শপিং করছো আপনার গোটেখিনি দেখা এটা দেখাই আছো দেই ওলাই কিনে তো গাইস এটো আসলে কুকুর প্যান্ট আর হোয়াইট কালার প্যান্ট পিন্ধি ভাল পাই কারণে মই হোয়াইট কালারর লৈছো আর বহুত সফট আসলে কাপড়টো বহুত বেশি ধুনিয়া আর এইটো জিহানর কটনের হাফপেন আসলে আর মই এবার কটনে বেশি কই লৈছো যেহেতু কটনটো গরমত পিন্ধিবলে কমফর্টেবল থাকে আর এইটো হল কটনের শার্ট আর সেম সেম কাপড় লৈছো সার্ফারস আর জিহানর কারণে এই গরমত বহুত ভাল পাবো হিহতে পিন্ধি কেনে এইটো আসলে জিন্সর প্যান্ট জান্নাতর হয় আর জিন্সটো একদম সফট আসলে সেইটো কারণে মই জিন্সর প্যান্ট লৈ ললো আর এইটো এটা গেঞ্জি আর এইটো জান্নাতর টি শার্ট হয় শর্ট টি শার্ট আর লগতে এয়া এইটো এটা গেঞ্জি সেম সেম ডিজাইনের দুয়োর কারণে আর এইটো ফালে আসলে মোর গ্রাউন্ড মানে গ্রাউন্ডটো গোটে এইটো খুলি দেখালো বাকি কেটা খুলি নেদেখাও বারো ঈদের দিনে পিন্ধিলে আপনাদেরকে দেখিব আর এয়া জান্নাতর কারণে লবর বেল্ট দুটা ললো আর লগতে এইটো ব্ল্যাক কালারের গ্রাউন্ড আসলে মোর আর এইটো মানে কালার কেটা বহুত কেটা কালারে আছে আর এইটো স্যান্ডেল 199-ত লৈছো এইটো এটা জান্নাতর শর্ট টি শার্ট আর এইটো এটা আর মানে এইযোর স্যান্ডেল লওয়া হয়েছিল আর লগতে আসলে দুটা পারফিউম গাইস গোটেখিনি শপিং আপনার দেখাই দিল আমার জিহান পুরা একদম পারফিউম লাভার বলে কলেও ভুল নাই সো পারফিউম তো লই কেনে বিজি হয়ে আছে সো ঈদর বাজার হয়ে গেল আমার আর এটা রাতেপরা রাতিলেকে কি কি করল গোটেখিনি দেখালো এটা ভাগর লাগিছে অকমান রেস্ট ল সো আপনাদের ভিডিওটা চাই কেন পালে কমেন্টত জানাবো আর যখন নতুন কে আছে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর ওসরতে থাকা বেল আইকনটো দবাই দিব আহিবলগা নোটিফিকেশনবোৰ আপনাদের পাই থাকিব আজিলৈকে বাই বাই গাইস জিহান বাই বাই দিয়া।